আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কাবা শরীফের মধ্যে ঘটে যাওয়া কিছু ভিডিও দেখে আপনিও বলবেন হচ্ছেটা কি? যে ভিডিওগুলো দেখে কিছু মুসলমানদের বক্তব্য, কাবা শরীফে এরকম কাজ কেন হবে? কাবা শরীফে কোটি কোটি মানুষ যায় হজ করতে, অন্যদিকে কিছু মানুষ সেখানে গিয়ে তাদের স্বভাব পরিবর্তন করতে পারে না, তাদের বাড়িতে থাকা যেসব কর্মকাণ্ডগুলো করে থাকে সেগুলো সেখানেও করে থাকে। কাবা শরীফের মধ্যে এই সব যা দেখতে পাচ্ছি সেগুলো সম্পর্কে আমি এর আগেও কথা বলেছিলাম, কিন্তু আজকে আমি আবার বলতে বাধ্য হচ্ছি। আপনারা এই বিষয়টি একটু ভেবে দেখবেন, বর্তমানে আমাদের গ্রামে যেসব মসজিদ আছে সেখানে কেউ গিয়ে ফটো তোলা বা ফোন নিয়ে মসজিদে প্রবেশ করাকে খারাপ চোখে দেখা হয়। আমাদের ইমাম সাহেব প্রায় নামাজের সময় বলেন যে মোবাইল বন্ধ করেন, মসজিদের দেওয়ালে লেখা থাকে মোবাইলের সুইচ অফ করেন, কারণ মোবাইল বর্তমানে এমন একটি জিনিস হয়ে গেছে যেখানে ইবাদতের মন কেড়ে নেয়, ইবাদতের দিকে মন বসায় না। আমাদের এলাকায় মসজিদগুলোতে কেউ নামাজ পড়তে গিয়ে ফটো তোলা বা ভিডিও করা এগুলো করার সাহস পাই না, কারণ আমরা এগুলোকে একটু খারাপ চোখে দেখি। ধরেন জুম্মার দিনে মসজিদে খুতবা হচ্ছে আর আমরা ফটো তুলে এদিক সেদিক পোস্ট দিচ্ছি, তাহলে এগুলো আমাদের চোখে খারাপ হিসাবে আমরা দেখি। এমনিতেই ইসলামের আদেশ ছবি আঁকা যাবে না, কয়েক বছর আগে তো ছবি তোলাকে হারাম বলা হতো, বর্তমানে এগুলো থামানো যাবে না, বর্তমানে প্রয়োজনে ছবি তোলা হয়ে থাকে, তবু অনেক আলেমের মুখে এখনও ছবি তোলাকে হারাম শোনা যায়। তো আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, যে আমাদের এলাকাতে মসজিদের মধ্যে ফোন নিয়ে ছবি তোলা বা ভিডিও করা, সেগুলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ইত্যাদি জায়গায় শেয়ার করা, এগুলো খারাপ চোখে দেখা হয়, কারণ ইবাদতের জায়গাতে এইসব হবেই বা কেন? অথচ এই কাজ কাবা শরীফ মদিনা শরীফের মধ্যে স্পষ্টভাবে দেখা যায়, কিন্তু সেখানে এরকম বাধা আসে না কেন? আমাদের সবচেয়ে বড় মসজিদ কাবা শরীফ, সেখানকার ইবাদতের পরিমাণ অনেক বেশি, ইবাদতের নেকি অনেক বেশি। তো সবচেয়ে দামি মসজিদ, বড় মসজিদ, সেই আল্লাহর ঘর গিয়ে ফোন নিয়ে ছবি তোলা, ফটো করা, ভিডিও করা ইত্যাদি করা, এটা কি ইবাদতের কাজ হচ্ছে নাকি ফোন নিয়ে ইবাদত থেকে দূরে থেকে, আল্লাহ স্মরণ থেকে দূরে থেকে শুধুমাত্র ভ্রমণ বা ব্লগিং এইসব হচ্ছে? যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে যেমন আমরা ফটো তুলি ভিডিও করি, কাবা শরীফে এখন সেটাই দেখা যাচ্ছে। আচ্ছা একটু গভীরে গিয়ে ভাবুন যে কাবা শরীফে এগুলো নিষিদ্ধ করা হচ্ছে না কেন? নাকি কাবা শরীফকে এখন ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে, কারণ হজে গেলে একটা মোটা টাকা ইনকাম হয় সৌদি আরবের, আর ফটো তোলা ভিডিও করা এবং সোশ্যাল মিডিয়াতে ছাড়া, এতে করে সৌদি সরকারের লাভ হয়, মানুষ দেখে যে হ্যাঁ অনেক মানুষ হজ করতে যাচ্ছে, এতে করে দেখা দেখি আরও মানুষ আসে। সেখানে যাবার উদ্দেশ্য যদি আপনার ভালো হয় তাহলে ছবি করা বা ভিডিও করার কি দরকার? পরিষ্কার পবিত্র অন্তরে হজ করতে যান, সেইখানে মানুষ কত কষ্ট করে, এত টাকা ব্যয় করে শুধুমাত্র হজ করতে গেছে, ইবাদত করতে গেছে, সেইখানে ফোন নিয়ে এরকম করা কি ঠিক হচ্ছে? নাকি সেখানে ফোনকে নিষিদ্ধ করাটাই ভালো হবে? এখন আপনারা বলতে পারেন যে তাহলে কি কাবা শরীফে হজ করতে গিয়ে আমরা ফোনে ফটো তুলব না, স্মৃতি হিসাবে কি কিছু রেখে দিব না, আমাদের বাড়ি নিয়ে এসে কাউকে কি কিছু দেখাবো না? তার উত্তর অবশ্যই আপনি সেগুলো করবেন, কিন্তু হজ করার পরে আপনি সময় নেন সেগুলো করার জন্য, ইবাদতের মধ্যে আপনি সেগুলো কেন করবেন? আপনি কাবা শরীফ তাওয়াফ করা অবস্থায় মোবাইলে লাইভ ভিডিও করে সবাইকে দেখাচ্ছেন, এতে করে আপনি কি বুঝাতে চাইছেন? বাকি সেখানকার যদি কোনো ভিডিও করা বা ফটো করার দরকার হয় তাহলে সৌদি সরকারের নিজস্ব ক্যামেরায় সেটা করবে এবং সেটা ছাড়তে পারে, কিন্তু কাবা শরীফের মধ্যে সবাইকে সব রকমভাবে ফটো তোলা ভিডিও করার পারমিশন দেওয়া, ফোন অ্যাভেলেবল করে দেওয়া, এগুলো কি ঠিক কাজ মনে হচ্ছে? তার কারণ বর্তমানে আস্তে আস্তে যে পরিস্থিতিতে যাচ্ছে, কাবা শরীফে একটা ভ্রমণের জায়গা বা আনন্দের জায়গা বা সেখানে গিয়ে টিকটকের ভিডিও করা এইসবে পরিণত হচ্ছে। আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন এরকম ভিডিও আপনারা হয়তো অনেক দেখেছেন, যে ওইখানে গিয়ে কীভাবে ফটো তোলা ভিডিও করা, এদিক সেদিক ঘুরে বেড়া, গেম খেলা, এমনকি ড্যান্স করাও দেখা গেছে, এত কিছু দরকার কি? সেখানে ইবাদতের জন্য গেছেন, ইবাদত করবেন,
কাবা শরীফে যদি ফোন নিয়ে এত ঘোরাঘুরি করেন, যদি ফোনের দিকে এত মন দিয়ে দেন, তাহলে কি ইবাদতে মন বসবে? একটু ভেবে দেখুন। এমনিতেই বর্তমানে কাবা শরীফ হয়ে গেছে টাকাওয়ালাদের জন্য, যে মানুষগুলো মসজিদের মুখ দেখে না, যেসব নায়ক নায়িকা মূর্তি পূজা করে, সিনেমা করে, এত পাপ কাজ করে, শুধু টাকা আছে তাই তাদেরকে কাবা শরীফে প্রবেশ করতে দিচ্ছে, মুসলমান নাম আছে বলে কাবা শরীফে প্রবেশ করতে দিচ্ছে। কিন্তু যাই হোক, যে কেউ মসজিদে প্রবেশ করতে পারবে যদি সে মুসলমান হয় এবং আল্লাহ যেন তাদেরকে তার মাধ্যমে হেদায়েত দেয়, সেই দোয়াই করব। সেগুলোতে আমি যাচ্ছি না, তবে আপনাদেরকে বলবো যে কাবা শরীফে মোবাইল নিয়ে যাওয়া, এটা কিন্তু আমার মনে হচ্ছে ভালো কাজ নয়। মানে কাবা শরীফের শুধু হজ করাই না, যারা হজ করতে চাই, হাজার আসওয়াদ পাথরকে চুমু করা থেকে শুরু করে, কাবা শরীফের তাওয়াফ থেকে শুরু করে, সাফা মারওয়ার দৌড় থেকে শুরু করে, বিভিন্ন জায়গাতে শুধু ফটো তোলা আর ভিডিও করা, যদি এসব করেন তাহলে কি ইবাদতে মন বসবে? সেগুলো তো ইবাদতের জায়গা, ভ্রমণের জায়গা তো নয়। মানে আমি মন থেকে আল্লাহকে স্মরণ করব বা আল্লাহর কাছে একবারে নিজেকে লুটিয়ে দেব, সেটা তো আমার মনে হয় যে এত ঘন ঘন ফটো আর ভিডিও করলে তাতে মন বসবে না। হয়তো কেউ কেউ পরিবারকে দেখানোর জন্য বা কাউকে দেখানোর জন্য একটা দুইটা ফটো তুলল, কিন্তু এতে করে হচ্ছেটা কি? টিকটক আর বিভিন্ন জাতামাতা মানুষ সেখানে গিয়ে ভিডিও, ব্লগিং, তারপর ইউটিউবে ছাড়া, তারপর আপনারা দেখতে পাচ্ছেন টিকটক ভিডিও করা, বিভিন্ন রকম করেই যাচ্ছে। তো আমার মতামত হচ্ছে যে বর্তমানে এইসব পরিস্থিতি দেখে এবং সামনে ভবিষ্যতে এর থেকে খারাপ পরিস্থিতি আসার আগেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে কাবা শরীফে এলোমেলোভাবে মোবাইল ভিডিও করা বা ফটো তোলা বন্ধ করা হোক, কারণ সেটা মসজিদ আর মসজিদ ইবাদতের জন্য রাখতে হবে। তো আপনারা ভবিষ্যৎকে ভেবে এবং গভীর একটু চিন্তাভাবনা করে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন যে কাবা শরীফে এইভাবে মোবাইলকে খোলামেলা ছেড়ে দেওয়া কি ঠিক হচ্ছে, নাকি যা চলে আসছে তাই চলুক। আপনারা প্রত্যেকেই মতামত দিবেন।